আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আমার আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। তো আজ আমি চলে আসলাম বিফ চাপ রেসিপি নিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছো, একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট আর জুসি হয়েছে। তো বন্ধুরা কিভাবে বাড়িতে একদম রেস্টুরেন্ট স্টাইলে বিফ চাপটা তৈরি করতে পারি তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো বিফ চাপটা করার জন্য এখানে আমি 500 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। এবার চাপের যে সাইজগুলো হয় ওই রকম করে আমি মাংসটাকে কেটে নেব। তো এখানে মাংসগুলো সাইজ করে কেটে নেওয়া হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি কীরকম পাতলা পাতলা হবে। ঠিক এই রকম পাতলা পাতলা হবে, একটু বড় সাইজের করে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো কেউ যদি বাজার থেকে কিনে আনে, মাংস যারা বিক্রি করে ওনাদের বললেই হবে চাপের সাইজগুলো করে দিতে, তারাও কিন্তু করে দেবে। এরপর আমি কিছু একটা সাহায্যে এই মাংসগুলোকে থেতলে নিচ্ছি। চাপের মাংসটা যেটা দিয়ে এরকম করে থেতলানো হয় ওইটা আমার কাছে নেই, তাই এরকম একটা কিছু দিয়েই আমি মাংসগুলোকে থেতলে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা থেতলে নেওয়ার পরে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে, আরও পাতলা হয়ে যাবে। ঠিক আছে, এতে করে সমস্ত মশলাগুলো মাংসটার গায়ে ঢুকতে পারবে। তো একইভাবে আমি সবগুলো মাংস এইভাবে থেতলে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার এখানে কিছু মশলা অ্যাড করে নেব। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তো লবণটা পরিমাণ মতো দিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি 1 টেবিল চামচ এর মধ্যে একটু উঁচু করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁপের খোসা বাটা। সামান্য পেঁপের সাথে আমি খোসাটা বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সরিষা বাটা। এই রেসিপিতে অবশ্যই চেষ্টা করবেন সরিষা বাটাটা দেওয়ার জন্য। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার এখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আরও দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা যার যার ইচ্ছে অনুযায়ী কিন্তু দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা। এখন দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ বেসন। তো বেসনের পরিমাণটা এমন হবে যাতে মাংসের যে বেসনটা খুব বেশি না হয়ে যায়, আবার খুব বেশি কমও না হয়। এবার এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি মাংসগুলোকে মেখে নিয়েছি আর এটাকে আমি প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। কেউ চাইলে অনেক বেশি সময় ধরেও কিন্তু রাখতে পারে, যদি হাতে সময় থাকে 3-4 ঘন্টা 5 ঘন্টা, তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে। তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি চাপগুলো ভেজে নেব, তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখানে খুব বেশি তেল দিচ্ছি না, মোটামুটি তেল দিয়ে দিলাম, কারণ কাবাবগুলো কিন্তু একদম বেশি ডুবো তেলে ভাজবো না। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা তেল দিয়েছি, খুব একটা কম অথবা খুব বেশি কিন্তু তেল দিইনি। এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম আর একপাশ হয়ে আসলে আমি এটাকে উল্টে দিচ্ছি। আর এই সময় কিন্তু চুলার আঁচটা একদম লো আঁচে রাখতে হবে, নয়তো
মাংসের উপরের অংশগুলো খুব দ্রুত পুড়ে কালো হয়ে যাবে আর মাংসটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই মৃদু আঁচে কিন্তু এই চাপটাকে ভেজে নিতে হবে মুচমুচে করে। তো এইভাবে উল্টে পাল্টে আমি চাপগুলোকে ভেজে নিচ্ছি। তো এক বেচ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছিলাম, দেখাতে পারিনি, সরি, আমি আরো এক বেচ দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, চাপগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমার এভাবে সবগুলি ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এখানে আমি কিছু কি বলে ডালের পুরি আর কিছু সালাদ নিয়েছি আর টমেটো সস নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার বিফ চাপটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি একটা চাপ তোমাদের ভেঙে দেখাচ্ছি এটা কতটা জুসি হয়েছে ভেতর থেকে আর উপর থেকে কতটা মুচমুচে। এই দেখো, একদম পারফেক্ট ভাবে একটা চাপ তৈরি হয়েছে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আমরা একদম রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতেই বিফ চাপ বা চিকেন চাপটাও বানিয়ে নিতে পারি খুব সহজেই। আশা করছি আমার আজকের এই রেসিপিটা তোমাদের সকলের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো নতুন এক রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।